হ্যালো বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা জেনে নিব পার্ট টু রিটেন এক্সামিনেশন কোচবিহার জাজকোট তো কোচবিহার জাসকোটের গতকালকে পরীক্ষা হয়ে গেলো এলডিএ পদে মানে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ফুল মার্কস হচ্ছে একশো টাইম সময় ছিল এক এক ঘন্টা ঠিক আছে তো এখানে পার্ট এতে ছিল বাংলা আর পার্ট বিতে ছিল ইংলিশ পার্ট এতে পঞ্চাশ নাম্বার পার্ট বিতে পঞ্চাশ নাম্বার এই টোটাল একশো নাম্বারের পরীক্ষা তো বন্ধুরা তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখবে না আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসো তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আর পাশে বেল বেলায়ক প্রেস করে রাখবে বন্ধুরা যারা এলডিএ পদে বস বসবে আগামী দিনে বা অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এখনও পর্যন্ত এলডিএ পদে পরীক্ষা হয়নি ঠিক আছে তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা একটা আইডিয়া নিতে পারবে যে কী ধরনের কোশ্চেন হতে পারে ঠিক আছে তো আমরা এখন কোচবিহার জাজকোট সম্পর্কে দেখছি আর নেক্সট ভিডিওটি পুরোপুরি দেখবে শেষের দিকে আমরা আলিপুরদুয়ারের ফাইনাল রিটেন এক্সামিনেশনের কোয়েশন দেখে নেব ঠিক আছে যে কী 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 ধরনের কোয়েশ্চেন হতে পারে বা কি কী ধরনের কোশ্চেন এসেছে এই দুটি ডিস্ট্রিক্টে তো তোমাদের একটা কিন্তু মোটামুটি আইডিয়া হয়ে যাবে তো দেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পার্ট এতে বেঙ্গুলি রয়েছে এখানে এক নাম্বারে বলা আছে নির্মূলকৃত পথসূহকে এক পথে পরিণত করুন পাঁচ দুগুনো দশ তার মানে এখানে পাঁচটা কোয়েশন আছে প্রত্যেক কোয়েশনের মান দুই নাম্বার করে তো এখানে এক পদে পরিণত করুন কী কী ছিল যা দেখা যায় না স্ত্রীলোকের নৃত্য ঋষির দ্বারা কথিত যে নারীর হাসি পবিত্র যে তরায় তরায় গমন করে তো এই কোয়েশনগুলো সব মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশন হয়েছে তো বুঝতেই পারছো এখানে এক পদে পরিণত করতে হবে ঠিক আছে এরপরে বন্ধুরা বলছে নির্মূলকৃত বাগধারাগুলির অর্থ লিখুন এবং সেগুলি ব্যবহার করে বাক্য রচনা করুন তো এখানেও পাঁচ পার দশ কী কী ছিল ইতিগস এক মাঘে শীত যায় না পুটি মাছের প্রাণ পেটের দায় আমরা গাছি করা তো এখানে টোটাল পাঁচটা কোশ্চেন পাঁচ দু দশ নম্বর তো এই মোট গেলো বিশ নম্বরের কোয়েশ্চেন তো এরপরে বন্ধুরা এবারে নেক্সট যে তিন নম্বর কোয়েশ্চেনটি ছিল নীলমুলিখিত ইংরেজি ছত্রটির বঙ্গানুবাদ করুন তো এখানে তোমরা বঙ্গানুবাদটা মানে ইংলিশটা দেখতে পাচ্ছ প্যারাটা তো এটা পরে কি করতে হবে বাংলায় লিখতে হবে ঠিক আছে তারপরে চার নাম্বারে যেটা ছিল মানব জীবনে গাছপালার ভূমিকা এই বিষয়টির উপর একটি নীতি দীর্ঘ প্রবন্ধ রচনা করুন তো এখানে প্রবন্ধ রচনা করতে বলছে গাছপালা মানব জীবনে গাছপালার ভূমিকা এই বিষয়ের উপর তো এখানে টোটাল পনেরো পনেরো তিরিশ এই তিরিশ আর আগে গেল বিশ পঞ্চাশ এই মোট পঞ্চাশ নম্বরের বাংলা পরীক্ষা তারপরে দেখে নেব নেক্সট ইংলিশ পার্ট বি বন্ধুরা তোমরা এবারে দেখতে পাচ্ছ পার্ট বিতে রয়েছে ইংলিশ ইংলিশে কী কী কোয়েশন রয়েছে দেখে নিব একবার এখানে বলছে মেক্স সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোইং ইডিয়ামস এখানে ইডিয়ামস দেওয়া রয়েছে পাঁচটা ইডিয়ামস পাঁচ দুগুনো দশ নম্বর অল ইন অল এ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট বে অ্যাট ওয়ান্স ফিঙ্গার ইনস ডক ইন দ্য ম্যানেজার তো এখানে টোটাল পাঁচটা ইডিয়ামস দেওয়া রয়েছে পাঁচ দুগুনো দশ নম্বর নেক্সট যে কোয়েশনগুলো ছিল কনভার্ট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্সে করতে বলছে পাঁচ দুগুনো দশ পাঁচটা কোয়েশ্চেন বলা আছে মাই ফাদার অ্যারাইভড অ্যান্ড হি ওয়েন টু বেড তারপরে নেক্সট দে ওয়ে আর অ্যান্ড অফেন সাফার্ড গ্রেট হার্ডশিপ হি মাস্ট রিজাইন অর হি উইল বি ডিসমিসড আই এক্সপেক্ট হি উইল অ্যারাইভ টুডে টু নাইট হি এন্টারেড দ্য রুম এভরি ভেরি কোয়াইটলি বিকজ হি ওয়ান্টেড টু অ্যাভয়েট অ্যাভয়েড কী দেওয়া রয়েছে দেখে নিব অ্যাভয়েড ওয়াকিং হিজ ফাদার ঠিক আছে তারপরে নেক্সট তিন নম্বর কোয়েশনটি দেখতে পাচ্ছ যে রাইট এ রাইট এ লেটার টু দ্য এডিটর অব অ্যান ইংলিশ নিউজ পেপার অন দ্য নেসেসিটি অফ ডিসপোজিং দ্য হসপিটাল ওয়েস্ট হাইজেনিকলি তো এটার ওপরে পনেরো নম্বর লেটার ছিল এরপরে নেক্সট ট্রান্সলেট ফলোয়িং ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেস ইন টু ইংলিশ এখানে টোটাল পনেরো নম্বর দেখে নেব কী বলা আছে সুমন্ত দুঃখীর সন্তান ছিলেন তার পিতা কৃষিকর্ম করে অতি কষ্টে দিনপাত করতেন লোকে ও সরি ছেলেকে ভালো করে লেখাপড়া শেখান এবং এমন সংস্থান তার সংস্থান তার ছিল না সুতরাং সুমন্ত ছেলেবেলায় অতি সামান্যই লেখাপড়া শিখেছিলেন সুমন্তর পিতার আলুর চাষ ছিল তিনি একা চাষের সমস্ত কাজ করতে পারেন না এর জন্য তিনি সুমন্তকে বারো বছর বয়সের সময় পাঠশালা ছাড়িয়ে চাষের কাজে নিযুক্ত করলেন তিনি পিতার সঙ্গে চাষের কাজ করতেন এবং আলু প্রস্তুত হলে আলুর ঝুড়ি মাথায় করে বাজারে গিয়ে বিক্রি করে আসতেন তো এটাকে কি করা লাগতো আমাদের ইংলিশে লেখা লাগতো ঠিক আছে তো এই ছিল ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ এখানে টোটাল পনেরো নম্বর পনেরো পনেরো তিরিশ আর আগে ছিল বিশ পঞ্চাশ এই মোট একশো নাম্বারের পরীক্ষা ঠিক আছে তো এরপরে দেখে নেব আমরা আলিপুর জর্জ কোর্টের ফাইনাল এক্সামের কোয়েশ্চেন পেপার